নমস্কার বন্ধুরা, সাসপেন্ডেড সেটস এর আরেকটি রহস্যময় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো হ্যাঁ, আমি বুঝতে পারছি এই শব্দটি আপনি অনেকদিন পর শুনছেন। আমরা মধ্যে হিন্দিতে ভিডিও দিয়েছিলাম, কিন্তু আমরা ভাবলাম যে যেহেতু এই চ্যানেলটি শুরু বাংলা ভাষা দিয়েই হয়েছিল, তো শেষটাও বাংলা ভাষা দিয়েই হবে। তো চলুন আজকের টপিকটি শুরু করা যাক। প্যারানর্মাল সায়েন্স হচ্ছে এমন একটি বিষয় যা সম্পর্কে আমরা সচরাচর কথা বলি না, আমাদের সোসাইটি এটি অ্যাকসেপ্ট করে না। ওরা অন্য সব কিছু নিয়ে কথা বলবে, কিন্তু প্যারানর্মাল সায়েন্স যেমন একটি অন্য বিষয় তাদের কাছে। আপনারা যদি কথা বলতে যান, আমরা বাঙালি এবং আমরা সব থেকে বড় কথা হচ্ছে, আমি আগে বলেছিলাম, আমরা ভারতীয়। ভূতের গল্প, এইসব আষাঢ়ি গল্প সম্পর্কে আমাদের জব্বর ইন্টারেস্ট, কিন্তু প্যারানর্মাল সায়েন্স এমন একটি বিষয় যা যদি আপনি কাউকে ব্যাখ্যা করতে যান, বা ভূতের গল্পই যদি আপনি কাউকে ব্যাখ্যা করতে যান যেটি কিভাবে হলো যুক্তি সহকারে প্যারানর্মাল সায়েন্সকে ব্যাখ্যা দিয়ে, তাহলে আপনার কথা কেউই বিলিভ করবে না বন্ধুরা। তো আই থিঙ্ক আমাদের একটু চিন্তাধারাটা আপগ্রেড করা দরকার, এবং তার ভিতরেই আসে ক্রিপ্টোজুওলজি। তো ক্রিপ্টোজুওলজি হচ্ছে প্যারানর্মাল সায়েন্সেরই একটি বিষয়। তো ক্রিপ্টোজুওলজিকে যদি আমি সুন্দর ভাষায় ব্যাখ্যা করি, তাহলে এমন একটি প্রাণী যার এক্সিস্টেন্স সম্পর্কে আমরা জানি না, কিন্তু যাকে আমরা সবাই চিনি। হ্যাঁ, আমি জানি আপনারা কনফিউজড হয়ে গিয়েছেন, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ইয়েতি, ইয়েতি হচ্ছে এমন একটি প্রাণী যার এক্সিস্টেন্স সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু ইয়েতি আমাদের মাথায় আসতেই আমরা একটি কল্পনা করে নিই, একটি জীব, একটি সাদা রঙের একটি ভাল্লুক সদৃশ জীব যে বরফে থাকে। হ্যাঁ, তো এটা আমরা সবাই জানি। তো ইয়েতি কি কখনো কেউ দেখেছে? আপনি কি ইয়েতি দেখেছেন? না, আমি তো দেখিনি। আপনি কি দেখেছেন? আমি জানি না, যদি দেখে থাকেন কমেন্ট করে জানিয়ে দিন। তো এই সকল প্রাণী যাদের এক্সিস্টেন্স সম্পর্কে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, যা আমরা জানি না আছে কি না, এই সকল জীবকে প্যারানর্মাল সায়েন্সের ক্রিপ্টোজুওলজিক্যাল ক্রিচার বলা হয়েছে। কারণ এটি সম্পর্কে কেউই জানে না, এটির কি এক্সিস্টেন্স আছে কি এক্সিস্টেন্স নেই। তো আপনারা বুঝতে পারছেন, সায়েন্সের যে শাখায় হিউম্যান এক্সপিডিশনস এর বাইরে কোনো জিনিস নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় প্যারানর্মাল সায়েন্স। এবং প্যারানর্মাল সায়েন্সের ভেতর যেসব প্রাণী নিয়ে কথা বলা হয়, তার নাম হচ্ছে ক্রিপ্টোজুওলজিক্যাল ক্রিচার, যার এক্সিস্টেন্স সম্পর্কে আমাদের কাছে কোনো প্রুফই নেই। যেমন আরেকটি ব্যাপার হচ্ছে ইউনিকর্ন। ইউনিকর্ন আমরা সবাই চিনি। হ্যাঁ, আমরা ছোট ফেরিটেলের বই অথবা বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে ইউনিকর্ন সম্পর্কে পড়েছি। তো বন্ধুরা, ইউনিকর্ন হচ্ছে ঘোড়া সদৃশ একটি জীব, আমরা সবাই জানি যে উড়তে পারে। কিন্তু আপনাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে যে যদি ইউনিকর্নকে কেউ কোনোদিন দেখতো না, তাহলে ইউনিকর্ন যে এরকম দেখতে তা মানুষ কিভাবে জানতো? কিভাবে তারা পাথরে খোদাই করলো? বা কিভাবেই যা ইউনিকর্ন সম্পর্কে আমাদের বলেছে প্রাগৈতিহাসিক মানুষ যারা রয়েছে, তারা ইউনিকর্ন সম্পর্কে বিভিন্ন জায়গার মধ্যে লিখে আসছে, তারা কিভাবে জানলো যে ইউনিকর্ন এক্সিস্ট করে? তো এই সকল প্রাণীগুলোকে বলা হয় ক্রিপ্টোজুওলজিক্যাল ক্রিচার। তো আমরা সচরাচর প্যারানর্মাল সায়েন্স নিয়ে কথা বলি না, অথবা কাউকে যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে সে আপনাদের পাগল বলে দেবে যে প্যারানর্মাল সায়েন্স এরকম না, এরকম মানে বুঝতে পারছেন আপনারা। কারণ এই ব্যাপারটি নিয়ে আমরা কোনো সময় আলোচনা করি না। ভারতীয় হিসাবে আমরা প্যারানর্মাল সায়েন্স অথবা ভূতুরে আসরে গল্প শুধুমাত্র আমরা এটিকে একটি মনোরঞ্জনের জিনিস ভেবে নিই। কিন্তু আমি বলতে চাই যে আমাদের জানার বাইরেও তো একটা পৃথিবী আছে, অবভিয়াসলি। তো কেন হতে পারে না বন্ধুরা? অবশ্যই হতে পারে। আপনি যে সবকিছু জানেন তা কিছু নয়, আপনার জানার বাইরেও একটা পৃথিবী আছে, অবভিয়াসলি। আমরা যত ছোট থাকি তখন আমাদের মনে হয় যে আমি সব জানি, যত বড় হয়ে আমাদের রিয়েলাইজেশন হয় যে না, এখানের মধ্যে অনেক জিনিস রয়েছে যা আমাদের এখনো জানবার বাকি। তো বিজ্ঞানের মধ্যে প্যারানর্মাল সায়েন্সটি হচ্ছে এমন একটি বিষয় যা এখনো পর্যন্ত তার 1% ডিসকভার করা হয়নি। হ্যাঁ, আমি জানি সায়েন্স, পুরো সায়েন্সই হচ্ছে এমন একটি বিষয় যার এখনো 0.00001% মানে ডিসক্রাইব করা হয়নি, অথবা ব্যাখ্যা করা হয়নি, বা ব্যাখ্যা করা হচ্ছে না, বা কেউ এটাকে বুঝতেই পারছে না বন্ধুরা। আমরা যতটুকু জানি এটি শুধু নিমিত্ত মাত্র, কিন্তু তার মধ্যে থেকে প্যারানর্মাল সায়েন্স নিয়ে তো আমাদের এখানে কেউ আলোচনাই করে না। আলোচনা না করারও অনেক কারণ রয়েছে হয়তোবা, কিন্তু এটিও তো একটা বিষয়, তো অবশ্যই আলোচনা করা দরকার। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা আজকে জানলেন যে ক্রিপ্টোজুওলজিক্যাল ক্রিচার কাদের বলা হয়, এবং হ্যাঁ, দেখা হবে নেক্সট এপিসোডে। আরেকটি প্যারানর্মাল সায়েন্সের টপিক নিয়ে আমরা কভার করতে যাচ্ছি পুরো ভিডিও, এবং হ্যাঁ, এখন থেকে আমি চেষ্টা করবো যে রেগুলার ভিডিও আনার আর কি।
আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।